हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल थॉट्सी चिली सॉस। तो फर्स्ट ऑफ ऑल आज के देखो एक हेयर स्टाइल करी, तो एम एक सेजे गुजे नहीं बहरे तो खूब एक बेड़ा ना, क्यों आज के एक सेजे गुजे तुम्हारे साथ वीडियो करी कारण आज के खूब बड़ बड़ो सिक्रेट तुम्हारे शेयर करते चले। तो एत दिन अनेक मैं इरेगुलर हो गलम वीडियो दीते, तो तुम्हारे बोलोम एक कारण तो अवश्य आटे शेयर करब। तो आई थिंक एन एप्रोप्रिएट टाइम चले शेयर करा तुम्हारे साथ। एक्चुअली आई एम प्रेगनेंट, तो आज के मैं एखो अब्दि हमार 5 मान्थ हो गए, तो पूरा जार्नीटाई तुम्हारे साथ अल्प अल्प को शेयर करब। तो जो हमें प्रेगनेंट हो तो मुहूर्त कैप्चर करूँ तक शो करी, कारण एक देखें जो बेंगाली मते बा अनेक बड़ोराई और कि सब जिन फार्ष्टे शेयर करते बारण करे, तो एखो अब्दि अने के बारण करे, क्यों भावलम जो तुम्हारे साथ सबटाई शेयर करी जो तो जीवन मुहूर्त जो सब मैं मे जीवन सब गुरुत्वान मूल्यवान एक मुहूर्त, तो तुम्हारे साथ शेयर करब। तो से भालम जो ना लास्ट अब्दि शेयर करी, तो तुम्हारा देखे नाओ आगे भिडियोगो मैं तक कैप्चार कर रेखे तुम्हारे साथ, तो तुम्हारे पर देखो बोले तो झटपट कर से दिनटार कथा देख। तो हाँ आज के मैं खूब टेंसड हो आछी, तो टेंसड हो तुम्हारे सामने एसछी। और आज के हे 14 फेब्रुआरि वैलेंटाइन्स डे। तो किछुदिन धरे आमार शरीरटा एकटु भालो जाच्छे ना, माने जर एसेछिलो एक सप्ताह आमी खूब बिछानाते उठते पारिनि, ताछाड़ाओ आमार साइकेल ठीकठाक होच्छे ना, माने साइकेलो स्टप हो गेछे, कोमरेओ प्रचंड व्यथा, तारपरे चूल माने आमार बियेर आगे आमी देखबे चूलेर एकटा भिडियो छिलो, तो चूल माने अनेक पड़े जाच्छे, माने एत हेयरफल होच्छे आमार। तो आर बुझते पारछि ना, आर सब समय मुड सुइंग होच्छे, तारपरे सब समय लेथार्जि लागजे, शुए थाकते इच्छा करछे, तो सेई जोन्नो आमी भाबलाम जे एकटा टेस्ट कराई। ताई भाबलाम टेस्टटा जखन कराच्छि तो तोमादेर सामनेई कराई, आर कोनो प्लान नेई आमार, तो जाई होक होप फर द बेस्ट। आर एखन माने आमार पजिटिव हलेओ ठीक आछे, आर नेगेटिव हलेओ कोनो ब्यापार ना, कारण आमार पढ़ाशोना पुरो कमप्लीट हयनि आर आमार जब करार इच्छा आछे। एरपर पजिटिव हलेओ देखा जाक। এবার একটা মানে সব মেয়েদেরই তো মানে একটা ইচ্ছা থাকে, মানে মা হওয়ার ফিলিংসটা একটা আলাদাই ফিলিংস। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমার প্রচুর খিদা পাচ্ছে, মানে একবার খাবার খেয়ে তার 1-2 ঘন্টা পর আবার খাওয়ার খিদা পেয়ে যাচ্ছে, তো আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে। আর আমার ভমিটিং হয়েছে, ফুচকার ভিডিওটা দিয়েছিলাম, ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল দিন, এত ফুচকা খেলাম তারপরে ভমিটিং হলো, তা 2 দিন পরও ভমিটিং হয়েছে একবার, কিন্তু মাথা টাথা ঘোরায়নি, তো আমি একদম জানি না, পুরো আমি সারপ্রাইজ। তো তোমাদের সাথে শেয়ার করছি একদম, দেখো এই যে এটা নিয়ে এসেছে, তো অ্যাকচুয়ালি প্রেগানিউস পাইনি, তো এইটা নিয়ে এসেছে 1 স্টেপ টেস্ট ফর HCG। তো আর একবার টেস্ট করে মানে রেজাল্টটা 2 বার টেস্ট করা যেতে পারে, তো এখন এটা কি করছি, এটা আমাদের পাড়ার দোকান থেকে আনা হয়েছে, তারপরে না হলে তখন বাজার থেকে আবার প্রেগানিউস টেস্টটা আনবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখো নতুন প্যাক, এখনও খুলিনি, তো চলো দেখো, তোমরাও সাক্ষী হয়ে থাকো। তো এই যে নিয়ে নিয়েছি, আগেই দেখালাম, তো খুলে নিচ্ছি, দেখা যাক কী হয়, আমিও জানি না। তো এই যে স্ট্রিপ, তো আসো আমার সাথে, তো ব্যাস যাচ্ছি।
তো তোমাদেরকে পুরো দেখালাম টেস্টটা, তো আমিও কিছুক্ষণের জন্য একদম মানে থ হয়ে গেছিলাম। তো রেজাল্ট পজিটিভ, এরপর দেখা যাক, ইউরিন টেস্ট করাবো। তো হোপ ফর দ্য বেস্ট। তো তোমরা দেখলে যে আমি টেস্ট করালাম, তো পজিটিভ এসছে, তো আমার তো বিশ্বাস হলো না, সেই জন্য আবার রেগা নিউজ নিয়ে এসে আবার টেস্ট করিয়েছি। তো এ দেখো টেস্টের রেজাল্ট, তো এটা তো পজিটিভ এসছে, তাতেও আমার বিশ্বাস হলো না, তখন আমি ইউরিন টেস্ট করতে দিলাম। তো এ দেখো ইউরিন টেস্টের রিপোর্ট আজকে এসছে, আজকে সরস্বতী পুজো, তো আমার শরীরটা ভালোই আছে, আজকে দেখেও আমাকে বুঝতে পারছো ফ্রেশ লাগছে। তো এই যে এটা হচ্ছে ডায়াগনিস সেন্টার, তো এই যে আসানসোলের ডায়াগনিস সেন্টার, আর এই দেখো রিপোর্টে এসছে পজিটিভ। তো এই যে পজিটিভ রিপোর্ট এসছে, তো মানে ফাইনালি যে হ্যাঁ যে নিউজটা শুনেছিলাম সেটাই। তো এবার তার থেকে একটু বেশি ভয় লাগছে এখন, মানে মেইন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিটা করাতে হবে, কারণ আমি তো প্রচুর দৌড়ঝাঁপ করেছি, তোমরা দেখেছো দীঘা গেছি, দীঘাতে অনেক স্নান করেছি, তারপরে বাসে ঝাঁকুনি, তো সেজন্য একটু টেন্স লাগছে যে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি কী অবস্থা। তো পরশু দিন আমার হাজব্যান্ড আমাকে হসপিটাল নিয়ে যাবে, তো দেখা যাক। তো এটা আর আমি এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু এই একটুখানি অম্বল হচ্ছে, একটা ভমিটিং ভাব টাইপের লাগছে, তারপরে সব খাবার অতটা ভালো করে খেতে পাচ্ছি না, তো মানে কিছু চিকেন টিকেন মানে একটুখানি আমি রিচ টাইপের খাবারগুলো ইচ্ছা করছে খেতে, কিন্তু মিষ্টি দুধ তারপরে দুধ হরলিক্স এইগুলো খেলে মানে প্রচুর অম্বল হচ্ছে, তো এইগুলো খেতে পারছি না। তো যাই হোক, ভমিটিং হয়নি এখনও, মানে একটা ভাব লাগছে, কিন্তু মোটামুটি ভালোই আছি, ঠিকই আছি। তো দেখা যাক এই মানে এই পুরো ফেজটাতে তোমরা আমার পাশে থেকো, আর আমিও তোমাদের সাথে সব শেয়ার করব আমার পুরো এক্সপিরিয়েন্স, তো তোমরা এইভাবেই পাশে থেকো। তো আশা করছি তোমরা দেখে নিয়েছো, তো আমি খুব খুশি হয়েছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি অবাক হয়ে গেছিলাম, ভাবতে পারিনি একদমই, তো অবাক হয়েছিলাম, তো কী করবো। তো যাই হোক, এটা মানে যখনই হয় আর কি, তো মেয়েদের জীবনে তো মানে একটা সারপ্রাইজ, একটা মানে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, মানে তুমি জীবনে যাই করে নাও, কিন্তু এটা একটা মানে একটা নতুন কোনো মানুষকে সৃষ্টি করা, মানে এটা একটা বিশাল বড় ব্যাপার, তো সেটা শুধুমাত্র মেয়েরাই পারে, এটা ভগবান শুধু মেয়েদেরকেই দিয়েছে, এ এত কষ্ট দিয়েছে মেয়েদেরকে, তো সেসব সব কিছুকে ছাড়িয়ে সব থেকে ভালো জিনিসও একটা মেয়ে মানে পাওয়ার মেয়েদেরকেই ভগবান দিয়েছে, তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল টু গড। তো এই জন্যেই আমি দেখবে ভিডিওগুলোতে তোমরা লক্ষ্য করবে যে আস্তে আস্তে আমি একদম মোটু হয়ে গেছি, মানে এখন আমি যে ফ্রকটা পরে আছি ওটা হচ্ছে 4XL, তো 4XLটাও এখন টাইট হচ্ছে, তো জানি না কী করে কমাবো, আমি তো খেতে খুব ভালোবাসি তোমরা জানো, তো এবার এত কী করে যে কমাবো সেটাই এখন মাথায় হাত। তো যাই হোক, ওইসব ব্যাপারে ভাবছি না এখন, শুধু একটা সুস্থ স্বাভাবিক একটা বেবি কামনা করি। তোমরাও আমাকে প্লিজ, তোমাদের অনেক উইশেস আমার এখন দরকার জীবনে, যাতে একটা সুস্থ বাচ্চা আমি জন্ম দিতে পারি, তো সেটাই আমি চাই। তো 5 মান্থে একটা শ্যুটিংও আমি করেছি, মানে এমনি বাড়িতে বাড়ির ছাদে তারপরে রুমের মধ্যে ফটোশ্যুট করেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক প্রবলেমের মধ্যেও আমি ফেস করেছি এই প্রেগনেন্সি পিরিয়ডটা, তো তাই অনেক চিন্তায় ছিলাম, মাঝখানে তোমাদের বলেছিলাম যে একটু চিন্তায় আছি, তো কেন আছি কী জন্য আছি সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। আর অনেক ধরনের টেস্টও আমি করিয়েছি, তো সেসব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আচ্ছা হ্যাঁ, আর আমার বেবিকে তোমাদেরকে ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি যে ও কতটুকু ছিল ফার্স্টে। তো এটা হচ্ছে আমার রিপোর্ট, তো এই রিপোর্টে ফার্স্টে আমি 11 উইক হিসাবে এনটি স্ক্যান করাতে দিয়েছিল ডাক্তার, কিন্তু অ্যাকচুয়ালি আমার LMP ডেটের সাথে আমার মানে গ্রোথটা অ্যাকচুয়ালি ম্যাচ করেনি, তো সেই জন্যই এনটি স্ক্যানটা হয়নি, তখন সোনোগ্রাফি হয়েছিল, তো তখন সোনোগ্রাফিতে আমার বেবিটা হচ্ছে এইটুকু ছিল, জানি না এক্স রে প্লেটে কতটা আসবে, তো দেখো হোয়াইট মার্ক যেটা করা আছে ওইটুকু জাস্ট আর কি স্টার্ট হয়েছিল, তখন ওর তখন ছিল 7 উইক, তো সেই জন্য এনটিটা হয়নি, শুধুমাত্র সোনোগ্রাফি হয়েছিল। তো এই যে সোনোগ্রাফি প্লেট, তো পরেরগুলোতে আরও ভালো বোঝা যাচ্ছে, তো সবই শেয়ার করবো, সাথে থেকো পাশে থেকো,
আর অনেক অনেক আশীর্বাদ করো, বড়রা আমাকে অবশ্যই আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা দিও, যাতে এই আরও যে 5 মান্থ আছে সেটা আমি খুব ভালোভাবেই বার করতে পারি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কবে।